আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। নির্বাচন যাতে না হয় সেজন্য চক্রান্ত ছিল বললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের নির্বাচন আরও বেশি বাংলাদেশ নির্ভর হল যুক্তরাষ্ট্র। সরকারের মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে যা জানালো জিএম কাদের। ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বলছে পিটিআই। আমরা নির্বাচন করি পাঁচ বছরে একবার, শেখ হাসিনা প্রতিদিন বললেন কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন যাতে না হয় সেজন্য চক্রান্ত ছিল বললেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে না হয় সেজন্য চক্রান্ত ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে সেটি অনেকের সহ্য হয়নি, তাই এমন চক্রান্ত শুরু করেছিল। শনিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন করে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি, তাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন, আমাদের উন্নয়ন তৃণমূল পর্যন্ত, সমাজের কেউ যেন অবহেলিত না থাকে সে অনুযায়ী পরিকল্পনা নিয়েছি এবং বাস্তবায়ন করছি, যে কারণে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা বলেন, জনগণই আমাদের একমাত্র শক্তি। বাংলাদেশে জনগণের সংগঠন একটি, সেটা আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে চক্রান্ত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যাতে না হয় সেজন্য চক্রান্ত ছিল বিএনপি। নির্বাচনে না এসে নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ শুরু করল। পাকিস্তানের নির্বাচন আরও বেশি বাংলাদেশ নির্ভর হল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র যা চেয়েছিল তা পায়নি। স্পষ্টতই সেখানে একটি ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হবে। পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি জোট করে সরকার গঠন করবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যারা সবসময় গণতন্ত্রের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, এই নির্বাচনে জনরাই নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে। পাকিস্তানের জনগণ সুস্পষ্টভাবে ইমরান খানের পিটিআইয়ের পক্ষে রায় দিয়েছে। ইমরান খানকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার সব চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বা ডোনাল্ড লুর মিশন সুস্পষ্টভাবে পাকিস্তানে ফ্লপ করেছে। এখন পাকিস্তান কি করবে? সামনের দিনগুলোতে পাকিস্তানের রাজনীতিতে নানা রকম টালমাটাল অবস্থা দেখা যাবে, কারণ জনসমর্থন ইমরানের পক্ষে এবং ইমরান খান পাকিস্তানের রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে আসতে যাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই। আর এটি যদি হয়, তিনি আরও বেশি মার্কিন বিরোধী অবস্থান হিসাবে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হবেন। তাছাড়া সেনাবাহিনীর যারা জেনারেল আছেন তারাও ইমরান খানের জনপ্রিয়তার বিষয়টি অবহিত রয়েছেন। তারা জনপ্রিয় নেতার সঙ্গে একটি আপোষ রফা করবেন, কারণ পাকিস্তানের সেনাবাহিনী যে বিপুল ক্ষমতা এবং বিত্ত বৈভব ভোগ করে তা রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে। আর এই কারণেই পাকিস্তান সেনাবাহিনী অনিবার্যভাবে ইমরান খানের দিকে ঝুঁকবে, কারণ ইমরান খান প্রমাণ করে দিয়েছেন সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা কত প্রবল। অবশ্য কোনো কোনো বিশ্লেষক মনে করতেই পারেন যে তারা ইমরান খানকে আরও দমন করবে, আরও আইনের মারপ্যাঁচে আটকে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তেমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম। সরকারের মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে যা জানালো জিএম কাদের। সরকারের নতুন মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে কোনো প্রস্তাব আছে কি না, এমন প্রশ্নের জবাবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সবাই মিলে দেশ পরিচালনা করব। কিছুদিনের জন্য তো অনেক দেশে হয়ে থাকে কোনো ক্রাইসিস হলে, তবে এরকম কোনো অফার আমরা পাইনি। শনিবার বিকেলে রংপুর জেলা ও মহানগর দলের কর্মী সভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন। এরপর তিনি নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, সরকারে মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে কোনো প্রস্তাব আছে কি না, এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সংসদে বিরোধী দল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে, আর সরকার মানে হল সম্পূর্ণ মন্ত্রিসভা একত্রভাবে সরকার। যদি আমরা অ্যাকাউন্টেবল করতে চাই, তার দোষ ত্রুটি তুলে ধরতে চাই, তাহলে তো আমি মন্ত্রিসভার সদস্য, এটা সম্ভব না। জিএম কাদের বলেন, সংসদ মোটামুটি গতানুগতিকভাবেই চলছে, যেহেতু সংসদে বিরোধী দলের সংখ্যাই আমরা কম, তাই সরকারের পক্ষেই একতরফাভাবে বেশিরভাগ কথাবার্তা হচ্ছে। সংসদ আরও সুন্দর কার্যকর হয় যদি উত্তপ্ত হয়।
যদি উভয় পক্ষই সমান সমানভাবে কথাবার্তা বলে তাহলে সংসদটা সত্যিকার অর্থে কার্যকর এবং প্রাণবন্ত হয়, সেটা এখন পর্যন্ত হয়নি। মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধে বাংলাদেশের নতুন সমস্যার সূচনা হয়েছে, আমরা এ বিষয়ে উদ্বিগ্ন, তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশ বিপদমুক্ত হবে বলে প্রত্যাশা করছি। ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বলছে পিটিআই। পাকিস্তানের নির্বাচনের সরকার গঠন নিয়ে এখনও চলছে নানা সমীকরণ। ক্ষমতায় কারা আসছে আর কে হবেন প্রধানমন্ত্রী তা নিয়ে শুরু হয়েছে আরেক চ্যালেঞ্জ। এর মধ্যে ফলে এগিয়ে থাকা পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রধান ব্যারিস্টার গহর প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে মুখ খুলেছেন। দ্য সিয়াসাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিটিআইয়ের এ নেতা বলেন, ইমরান খানই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন। তিনি সবসময় নেতা, তাতে তিনি জেলে থাকেন অথবা বাইরেই থাকেন। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই নির্বাচনে 170 আসনে জয়ী হওয়ার দাবি করেছে। এছাড়া 22টি আসন তারা নির্বাচিত হলেও তাদের পরাজিত করে দেয়া হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তথ্যমতে পিটিআই 94 আসনে বিজয়ী হয়েছে। আমরা নির্বাচন করি 5 বছরে একবার, শেখ হাসিনা প্রতিদিন বললেন ওবায়দুল কাদের। সবাই 5 বছর পরপর নির্বাচন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই নির্বাচন করতে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা নির্বাচন করি 5 বছর পর একবার, শেখ হাসিনা নির্বাচন করেন 5 বছরে প্রতিদিন। কোথাও মিটিংয়ে গেলে শেখ হাসিনা ডায়েরিতে নোট নেন, সেখান থেকে প্রার্থী ঠিক করে মনোনয়ন দেন। গত 15 বছরের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার পর গত 48 বছরে শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি দাবি করে এরপর তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর গত 48 বছরে তার মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছেন, ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে 2 ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগের নেতা নিহতের ঘটনায় জড়িত মূল হোতা 2 ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। নিহত সোহান জেলা শহরের ঘোষপাড়ার হাটিরপাড় এলাকার মরহুম আমজাদ হোসেন বুলুর ছেলে। সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা মোটর মালিক সমিতির সদস্য ছিলেন। জানা যায়, শুক্রবার রাতে এ ঘটনায় নিহত শরীফুল ইসলাম সোহানের স্ত্রী রোজিনা সদর থানার সদর উপজেলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়া, ছাত্রলীগ নেতা সৌরভ ও স্বাধীনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 7-8 জনের নামে মামলা করে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম সোহান হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির বিন্দু ও পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় পুলিশ কর্মকর্তা।